শুনলাম তোর জামাই নাকি বিদেশ যাইব, কথাটা কি সত্যি? বিদেশ বিদেশ যেতে সাহস লাগে, সে তার মায়ের আঁচল ছেড়ে কোথাও যাবে না। এমনি কইরা কইস না, দেখবি একদিন ফুরুত করে বিদেশ গেছে গা। আমার মিন্টুরে দেখোস না, ভিসা পায় না পায় না পায় না, একদিন ফুরুত করে বিদেশ গেল গা। সংসারের একটা পোলা বিদেশে থাকলে মেলা সুবিধা, টাকা পয়সা খাওন দাওনের কোনো অসুবিধা হয় না। তুমি খালি নিজেরটাই চিন্তা করো মা। এই যে মিন্টু ভাইকে ঠেলে ঠেলে তুমি বিদেশ পাঠাইছো কেন? কারণ তোমার টাকা লাগবে। তোমার কাছে ছেলেমেয়েরা যদি থাকে তোমার সহ্য হয় না, আর এখন চাচ্ছ আমাকে ঠেলে ঠেলে শ্বশুর বাড়ি পাঠাতে। কেন? তোমার ছেলেমেয়েরা যদি তোমার সাথে থাকে তোমার কোনো সমস্যা হয়? এটা তুই কি কইলি? আমি মিন্টুরে বিদেশ পাঠাইছি। আচ্ছা বিদেশ যাওয়াটা কি খারাপ? তুমি যেভাবে পাঠিয়েছো সেইটা খারাপ। মিন্টু ভাই তো এতদিন বিদেশে থাকলো, আর কত বিদেশে থাকবে বলো তো? আর একটা ইয়াং ছেলে যদি তার সারাটা জীবন বিদেশে শেষ করে দেয়, তার পরবর্তী জীবনটা কি করবে বলো? বিদেশ গেছে তোর ভালোর জন্য, তুই আমারও দোষ দেস কেলি গা। প্রবাসী কেউ বাড়িতে আসলে তোমাদের একটাই কথা, কবে বিদেশ যাবি কবে বিদেশ যাবি। মিন্টু ভাই তো এবার বিদেশ যাইতে চায় নাই, তোমরাই তো ঠেলে বিদেশ পাঠাইলা, কারণ তোমাদের টাকা লাগবে। টাকা আমার লাগবো? তুই আমার এত বড় একটা কথা কইতে পারলি? হ্যাঁ, আমি টাকার লেগে আমার পেটের পোলারে বিদেশ পাঠাইছি। ও আমার কপাল, আমার কপালে এগুলি লেগে ছিল। এই সমস্ত কথা আমার আর শুনতে হইতেছে তোকে কাছ থেকে না? মা, এখন এখানে বসে বসে কাঁদতে থাকো? তোমরা তো ভাবো বিদেশে গেলেই টাকা, কিন্তু বিদেশে যে কত কষ্ট করতে হয় সেটা তোমরা বোঝো না। কামড়া করে দিয়েন শনিবার দিন। হ্যাঁ, জোড়া ছাগল দিয়েছে কিন্তু। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আপনার আমি বারবার কইছি, এরাই দিয়ে আপনি আমার কাছে আইবেন না তো। ও মা, আপনার কাছে আউনির কি কোনো সময় আছে নাকি? হ আছে, আমি মহিলা গুলোকে রাইতে বেলা কথা বলি না, ঝামেলা আছে। এখন আমি কি করব কোন? দিনের বেলা তো ঘরের হাজারটা কাজকর্ম থাকে, তখন তো আসা যায় না। শুনেন ভাবি, আপনার জামাইয়ের উপরে অন্য নারীর চোখ পড়ছে। কি কর আন্দাজে, হ্যার দিকে তো আমারই চোখ যায় না, অন্য মায়ের কি চোখ যাইব? ভাদাইম্মা বেড়া। আরে ভাবি, গড়ন তো উল্টা। এই যে আপনি কইলেন আপনার জামাই দেখতে পারেন না, আসলে গড়ন কিন্তু উল্টা। বিবাহের পরে নারীরা মনে করে কি জানেন, মানে বউরা মনে করে যাবি তবে জামাইরা শক্ত করে বাইন্ধা ভালো হয়েছে। জামাই তো বেচারা মনে করেন যে টাল্টু পাল্টু করে খায়, এখানে তো ঝামেলা করে। আরে না না, আপনি মনে হয় ভুল করতেছেন। এই বেড়ার মাথায় নাই চুল, বাদাম্মা বেড়া সারাদিনে দিক ওদিক করে, পকেটে নাই টাকা, এই বেড়ার দিকে কোন মাইয়া চোখ দিব? শোনেন ভাবি, বিষয়টা তো জামাই না, বিষয়টা সংসারের। এই যে আপনি সুখে শান্তিতে জামাই লইয়া পোলামান লইয়া আসেন, এটা কিন্তু অনেকের চোখে দেখতে পারবো না। জ্বলবো ভিতরে, বুঝেন নাই? আপনারা যদি খারাপ রাখতে পারে বা আপনারা যদি অশান্তিতে থাকতে পারে, অনেকে আনন্দ পাইব। নিজের জামাইয়ের চোখে চোখে রাখছেন, সংসারটা ভালো থাকবে। কিছুকে একটা দিবেন তাহলে? তাবিজ না দেওয়া যায়, তাবিজ জামের পরে দিতে পারবেন? ঠিক আছে, রাত মেলা হয়েছে, এখন আর তাবিজ তোমার বানিয়ে দিতে পারবো না। সকালবেলা ফজর ওয়াক্ত উঠতে আপনার জন্য একটা তাবিজ বানিয়ে রাখবো, সকালে আসেন, সকালে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। ভাবি,
তাবিজ চাইলেন বানাই দিব, জায়গাটা দিবেন না? ও মা, কাজই করলেন না, তার আগেই টাকা, কাজটা আগে হোক। আচ্ছা যান, টাকা লাগবো না, কিন্তু দুই দিন পর জামাই যখন আপনার দিকে ফিরেও চাইবো না, তখন কিন্তু জামাই বশীকরণের লেগে আপনি আমার কাছে আইবেন, তখন কিন্তু ডাবল রেখা দিব। আমার জামাই এমনি তো আমার দিকে ফিরে তাকায় না, তাবিজ আমার লাগবো না, আপনি আপনার তাবিজ নিয়ে বসে থাকেন, পারলে আমার জামাইয়ের উপরে নেবো। আরে কি করতেছো এগুলা, তুমি এইখানে খাড়ায় আছো কেন? মশাই কামড়াইব তো, এখানে কিন্তু মশা আছে, ডেঞ্জারাস মশা। তুমি আমার শোনা, তোমার কামড়াইলে আমার ভালো লাগবো? কও কি কইতাছো, এখন কেন আমার মশা কামড়াইতে যাইব? এটা কোনো কথা কইলা? তোমার গোল্ডের বউ, 22 ক্যারেট দুবাই গোল্ড, তোমার যদি কামড়ায় এটা তো আমার ভালো লাগবো না, যে কেউ এসে তোমার কামড়ায় চলে যাইব এটা কি আমার ভালো লাগবো? যে কেউ কামড়াইবে মানে, এটা তুমি কেমন কথা কইতাছো? না মানে যে কেউ বলতে কইতেছে মশা, মানে মশা আছে, সাপ আছে, পিঁপড়া আছে, মাছি আছে, কত কিছু আছে, এরা যদি একটা কামড় দেয় আমার গোল্ডের বউরে, এটা কি সহ্য হইব? কো আচ্ছা বাদ দাও, তোমার ইলেকশন করাটা কি খুব দরকার? হ দরকার, তুমি রাগ করলে আমি ইলেকশন করুন, একটা চেয়ারের অনেক দাম, একটা চেয়ার দরকার আছে জীবনে। চেয়ার যদি এতই দরকার হয় তাহলে একটা চেয়ার বাড়িতে কিনে আনো, আমার না এত রং ঢং ভালো লাগতেছে না। বুঝতেছো না, আরে ইলেকশনটা করা খুবই জরুরি। দেখো আগে আমি কিছু বুঝতাম না, কিন্তু বিয়ের পর আমার চোখটা খুলে গেছে, আমি এখন সব বুঝি। একটা ভালো পাঞ্জাবি পরে বাজারে গেলে সবচেয়ে বড় তাজা মাছটা যে কেমনে পাওয়া যায় সেটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। শুনো, আমি যদি ইলেকশন হাইরে যাই, তারপরেও মানুষ যখন আমার বাড়ির সামনে দিয়ে হাইটে হাইটে যাইব, সবাই আমার বাড়ির দিকে আঙুল দিয়ে তুলব। চেয়ারম্যানের বাড়ি কইছে তোমার, উল্টাটাও তো হইতে পারে, মানুষ তো তোমার সিসিও করতে পারে। ও সেটাও জানি, করতে পারে, তারপরও কাদা পায়ে মাখবো বুঝলা ভয় থেকে আমি পানির থেকে দূরে থাকবো না, এটা সম্ভব না। বড় বড় রুই কাতলা ধরতে গেলে পায়ে একটু কাদা লাগানো দরকার আছে, না হইলে হইব না। চলো না আমরা বিদেশ চলে যাই, এই যে মিন্টু ভাইরে দেখো, সে অনেক টাকা কামাইতেছে বিদেশ গিয়া, এই মাসে নাকি তার মারে 10,000 টাকা হাত খরচই দিছে। জানি, আমিও তো বিদেশ যাইতে চাইছিলাম, হইল না তো। আর সবচেয়ে বড় কথা, বিদেশ যা করুনটা কি, বিদেশ যায় আমি কোনো কাম করতে পারব না, বিদেশে আমার কোনো কাম নাই। তার সে মনে করো যে ইলেকশনটা কইরা যদি চেয়ারম্যান হয়ে যায়, এইটা অনেক সহজ, বুঝতে পারছো? মানে ক্ষমতায় যখন একবার বোঝা পড়ুন তখন আর কোনো আমার টেনশন নাই, মানে ক্ষমতা শেয়ারে যখনই বসবো ওই জায়গায় কিন্তু কোনো কাম নাই, ক্ষমতার কিন্তু এইটাই মজা। দেখুন কত মজা। এই রাগ করতেছো কেন, আমার গোল্ডের বউ, 22 ক্যারেট দুবাই গোল্ড, একটু দাঁড়াও। বাড়ির একটা পোলা, বিদেশে থাকলে কত সুবিধা, সংসারে টাকা পয়সার কোনো সমস্যা নেই, আল্লাহ আমার বিদেশ পোলাটা বাঁচায় রাখ। আম্মা পোলা তো আল্লাহ আপনার দূরে দিচ্ছে, সব দোয়া ছোট পোলার জন্য করতেছেন, বড় পোলার জন্য কোনো দোয়া করবেন না? পোলা কিন্তু দুইটাই আমার প্যাডের, কোনোটাই পিডেন না, কিন্তু আমার বিদেশি পোলাটার লেখা আমার মুন্ডা জানি কেমন করে, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সারাক্ষণ কাজ আর কাজ লই থাকতে হয় আমার পোলাটার। ওরে বাবা, খুব কাজ কামের আলাপ হইতেছে। হ্যাঁ আমারে কও কি কাজ করতে হবে, আমারে কও, আমি করে দিই। তোমার কোনো কাজ করতে হবে না, তোমার মায়ে তার প্রবাসী পোলার জন্য সব দোয়া করে ফেলাইতেছে, তার পোলাটা এত কষ্ট করে বিদেশ থাকে, কষ্ট করে টাকায় পয়সা ইনকাম করে, সেগুলো আবার দেশে পাঠায়, আর দেশে বৈসা বৈসা তোমার মায়ে তার শখ পূরণ করে। আমিও তো দোয়া করি, যে আমার লাগে বিদেশে এরকম খাটনি করতেছে, আমি ওর জন্য দোয়া করুম না? তাহলে একটা কাজ করো,
তুমি এমন কিছু একটা করো যাতে বাড়ির সবাই মিলা মানে আমরা তোমার জন্য একটু দয়া করতে পারি। ঠিক মা, এই আমিও বিদেশ যাই, কি কও? মিন্টুকে কও এই বিদেশ থেকে আমার জন্য ভিসা পাঠাইতে। দুই ভাই একলগে মিললে কাজ করলাম, ঠিক না? না, তোর বিদেশ যাওয়া লাগতো না। সবাই যদি বিদেশ যাস গা, তাহলে বাড়ির কাজগুলি কে করবো? সালমা, তুমি কি কও, বিদেশ গেলে ভালো হয় না? হ, খুব ভালো হয়। তুমি একটা কাজ করো, তুমি বিদেশ যাও। বিদেশ তো পাশের গেলাম না। অবশ্য বিদেশ যাওয়া তোমার দিয়ে হইব না, তোমার তো উড়ান থেকেই কমন নড়ে না, আবার বিদেশ যাইব। আমার তুমি উৎসাহ দিবা তা না, খালি সবসময় বাজে কথা কো। আমি জীবনে কিছু করতে পারি না গেলে জানো, তোমার জন্য। ও আল্লাহ গো, আমি কি করছি? আমি কি তোমার হাত পা বাইন্দা খুঁড়ির লগে আটকে রাখছি? স্ত্রীর কাম হলো স্বামীরে সবসময় উৎসাহ দেওয়া, আর তুমি খালি সবসময় খোঁজ হও, এই জন্য আমার ভিতরে কোনো কাজের আগ্রহই থাকে না। আহারে, তাহলে একটা কাজ করো, আমার উৎসাহর জন্য যেহেতু কিছু করতে পারতেছো না, তুমি বিদেশ যাও। আমি উৎসাহ দিলে তো তুমি বিদেশ যা দুনিয়াটা উল্টা দিতা, তাই না? দুনিয়াটা তো উল্টা দিতে পারতা। অবশ্যই পারতাম। একজন স্বামীর সবচেয়ে বড় সাহস কি? তার স্ত্রী। আর তুমি হইছে এমন একজন স্ত্রী, তোমার লগে একটু সুখ দুঃখের কথাও কন যায় না, সারাক্ষণ খালি গরম হয়ে থাকো। আহারে, আর আমার স্বামী, যাও বিদেশ যাও, বিদেশ যা দুনিয়ার মানচিত্রটাই বদলাই দাও। আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। খেয়াল রাখে, আর তুই তো খালি তোর নিজের চিন্তা করস, খালি কখন খাবি কখন খাবি, নিজের পেটের চিন্তা করতে থাকস। আমার সামনে পাইলেই খালি খোঁচাইতে থাকো, যামুগা বিদেশ চললা। বিদেশ থেকে আসছে মুক্তারের পোলা, বিদেশ থেকে আসছে তো আমার কি, আমার জন্য কি কোনো সাবান নিয়েছে? আরে মতিন ভাই, তুমি কি আমার কথাটা শেষ করতে দিবা নাকি? কথার মধ্যে শুধু বাদ চালো। পোলাটাই আসছে তোর জেতা না লাশ হইয়া। হাই হাই, কোন মারা গেল পোলাটা? এই জোয়ান পোলাটা? হ্যাঁ, জোয়ান পোলারা বিদেশে গিয়া খাটতে খাটতে মরে যায়, তবু সংসারে কারো মন পায় না, এই জন্য আমি বিদেশ যেতেছি না। কোমাদুল্লাহ ভাই, আপনি না একটু আগে করলেন আপনি বিদেশ যাবেন? সিদ্ধান্ত চেঞ্জ করলাম, চেঞ্জ করতে পারি না। আমি বিদেশ যা খাইটা মরম, টাকা পয়সা পাঠাম, আর তোমার বই নিয়ে এখানে বসে ফুর্তি করবো না, এইসব আমি হইতে দিব না। তোমার না কোনো বিবেচনা নাই, আমার কথাটা তো শেষ করতে দিবা। হ্যাঁ, পোলাটা আছে লাশ হইয়া, মানে লাশের খবর কেউ লইতে চায় না। হ্যাঁ, সবাই চায় জেতা প্রবাসী, লাশের প্রবাসীর কেউ কোনো খবর নিতে চায় না। হ্যাঁ, এই লাশ লইয়া লাগছে ভেজাল। লাশের আবার ভেজাল কি, মাটি দিয়ে দিব ব্যাস। আরে মামি, মুক্তারের পোলা বিদেশ যাওয়ানোর আগে মেম্বারের কাছ থেকে নাকি টাকা ধার নিছিল, সেইটাকে অনেক খানিক শোধ করে ফেলাইছিল, অন মাত্র 10,000 টাকা নাকি বাকি আছে, সেইটা নিয়ে মেম্বার লাগাইছে ভেজা। অহন হ্যাঁ কইতেছে আমার 10,000 টাকা যে ঋণ আছে, এই টাকা শোধ না করলে আমি জানাজা হইতে দিব না। মানে কি 10,000 টাকার জন্য জানাজা হইতে দিবে না? তো তার পরিবারের কেউ নাই যে টাকাটা শোধ করে জানাজাটা করাবে? না নাই, প্রবাসীরা মরলে সে আর প্রবাসী থাকে না, হয়ে যায় লাশ। এই ভাই, তুমি আমার লাগে চলো তো, ঘটনাটা কি একটু দেখে আসি। লাশ নিয়ে ঝামেলা করতে ইচ্ছা করে না, তুই যা। এইটা কেমন কথা দুলা ভাই, লোকটা এত কষ্ট করছে এতদিন বিদেশে, মারা গেছে লাশ হয়েছে, তার জানাজায় আপনি যাবেন না? সে তো আপনারই গ্রামের লোক না। মতিন যা, জানাজাটা পুইরায়, বিদেশে কেউ মরে গেলে গা আমার জানি কেমন লাগে, আমার বুকটা খালি খালি লাগে। আমারও তো একটা পোলা বিদেশে থাকে, বিদেশে কত না কষ্ট করে, মানুষ বিদেশে যায় লাশ হয়ে ফেরত আসে। খালাম্মা, আমার বুকটার ভিতরে জানি কেমন অস্থির লাগতেছে। খালাম্মা, হইছে চলো তো ঘরে চলো, আমার তো কিছুই ভালো লাগতেছে না। বিদেশে পোলা রাখলে কি আমার বিনা জায়গা।
আইসুস একটা লাশের খবর মুক্তারের ছেলে দেশের বাইরে থাকতো, সে একজন প্রবাসী, সম্মানিত প্রবাসী। সে মারা গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখের এবং কষ্টের। একজন প্রবাসী মারা যাওয়া মানে দেশের রেমিটেন্স আসা কইমা যাওয়া। আফসোস, খুবই কষ্ট লাগতেছে। কিন্তু আসল কথা সেইটা না, আসল কথা হইতেছে আমার টাকাটা কে দিবে? কিসের টাকা মেম্বারশিপ? মুক্তারের ছেলে বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে 2,50,000 টাকা নিছে। টাকাটা মোটামুটি শোধ কইরাও দিছিল, 10,000 টাকা এখনো বাকি আছে। আমার এই 10,000 টাকা কে দিবে? কেন, তার পরিবারের যারা আছে হেরা দিব? আরে মুক্তার তো বুড়া হয়ে গেছে, চোখেও দেখে না কানেও গম শুনে, এই বুড়ার কাছে আমি কি টাকা চামু? এটা কোনো কথা হইল? মুক্তারের আরো 2টা পোলা আছে, হেরা তার ভাইয়ের ঋণ পরিশোধ করব। ওই 2 ভাই তো জানাজাতেই আসে নাই, তারা উল্টা কইতাছে তারা নাকি টাকা পায়, তারা আমার টাকা কেমনে দিব? হ্যাঁ, আপনার কইছে মানে প্রবাসীর কাছে সবাই টাকা পায়, সে যে এত মানুষ এত টাকা পয়সা দিছে এটা কোনো হিসাব নাই। সে মইরা গেছে, তার সাথে আবার কিসে দানা পাওনা? এই জামাই, তুমি মাঝখান দিয়ে কথা বলতেছো কেন? একটা মানুষ মইরা গেলে কি সমস্ত হিসাব নিকাশ শেষ হয়ে যায়? জি, মরা মানুষের সাথে কোনো হিসাব থাকে না, হিসাব থাকে জীবিত মানুষের সাথে। শোনেন, এই ছেলে আজকে মইরা গেছে, সে বিদেশ থেকে টাকা পাঠাইতো, আমি তার টাকা আইনা তার ভাইগো হাতে দিতাম। আজকে 10,000 টাকা পকে ছিল বইলা তারা জানাজায় আসে নাই। হ্যাঁ আসে নাই, তোমার লেকচারের ভয়ে ওরা জানাজাতেই আসে নাই। আসলে আপনি কি কইতেছেন কন্ত? আমি যেটা কইতে চাই সেইটা হইতাছে, আমার টাকা ক্লিয়ার না হওয়া পর্যন্ত লাশ দাফন তো দূরের কথা, জানাজাই হইতে দিব না আমি। এটা একটা প্রবাসীর লাশ, সে বাইসা থাকাকালীন বিদেশ থেকে অনেক টাকা দেশে পাঠাইছে, দেশের উপকার হয়েছে। আজকে তার 10,000 টাকা বকেয়ার জন্য আপনি তার জানাজা করতে দিবেন না, এটা একটা জুলুম। এই জামাই, এই এই তুমি ডায়লগ কম দাও, তুমি সবসময় কিন্তু বেশি বেশি ডায়লগ দাও। আমি এত জুলুম টুলুম বুঝি না, আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি জানাজা হইতে দিব না। এই বডি, আমার টাকা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কেউ যেন জানাজা পড়াইতে না পারে। টাকা আমি দেব। এই কি কস তুই? লাল, তুমি কি কথা বুঝা কইতেছো? অবশ্যই বুঝা কইতেছি, প্রবাসীর লাশ একটা পড়ে আছে, আমি বুঝাই কথা কইতেছি। কয় টাকা তোমার? পুরো টাকার গল্পটা আমার এই জায়গায় শেষ করবো, সবার সামনে আমি এই জায়গায় থাকবো। আমি 18,000 টাকা পাই, এই 18,000 টাকা বুঝা পামু, তারপরে জানাজা হবে, তারপরে লাশ দাফন হবে। নাই মেম্বার, তুমি একটু আগে কইলা 10,000 টাকা, আর 1 মিনিটের মধ্যে আরো 8,000 টাকা বাইরে গেল। 10,000 টাকা হইতেছে আসল, আর 8,000 টাকা হইতেছে সুদ, সুদে আসলে 18,000 টাকা। আমি কাঁচা কাজ করি না, সমস্ত হিসাবপত্র আমার কাছে আছে, চাইলে আমি সবাইকে দেখাইতে পারো। কিচ্ছু লাগবো না, এই যে গ্রামবাসী আছে না, সবার সামনে ঘোষণা দিলাম, তোমার সুদ তোমার আসল 18,000 টাকা আমি দিব, আর 1 মিনিটও লাশ এই জায়গায় থাকবো না। চলেন সবাই। সাবাস লাল মিয়া, সাবাস! এই যে গ্রামবাসী, আপনারা সবাই লাল মিয়ার জন্য দোয়া করবেন। চলেন, এখন জানাজা যাই, আজান দিয়ে দিছে, আসুন সবাই। লাল মিয়া ভাই জিন্দাবাদ! আসুন সবাই। শিলার কিসের ছবি?
মরছে। শিলা আর ওই দালালের ছবি কে জানি ফেসবুকে ছেড়ে দিছে। ইয়াল্লা সিসি দেহি মানুষ এখন মুখ দেহা মুখ কেমনে। শোন তুই এখন শিলারে ফোন দে, ফোন দিয়ে তাড়াতাড়ি বাড়িতে থাকো। শিলা তো কোনো জায়গায় মুখ দেখাতে পারবো না এখন। আপা আবার লাল মিয়া যদি শিলারে সাইডা দেয়, যদি তালাক দিয়ে দেয় তাহলে কি হইব? শিলার কি হইব জানি না, তাই লাল মিয়া যদি আসলেই শিলারে সাইডা দেয়, তুই আসস না লাল মিয়ার গলায় ঝুলা পড়লি। যা কইছি তাই কর, তাড়াতাড়ি শিলারে ফোনটা দে। আইতে কর আপনার কারো কোনো ধরনের যোগাযোগ থাকবো না। মানা করছেন আমি ইলেকশন করতে, আমার কথা তো শুনলা না। চলো, কোন দিক থেকে কোন বিপদ আসে বলা তো যায় না। আমার ম্যান পাওয়ারের দরকার। ম্যান পাওয়ারের সাথে সাথে কিছু উইমেনও দরকার। মানে কি? এলাকার মহিলারা একজন আপনার পছন্দ করে না, মহিলাকে ভোট আপনি পাইতে নই না। এলাকার মহিলারা তো দুই দিন পরে লাল মিয়ারও পছন্দ করবো না। কে? লাল মিয়ার বইয়ের এডিট করা ছবি আমি ইন্টারনেটে ছড়াই দিছি।